তো কাটার পরে আমি চাপ দিলাম, এই সার্কিটটি ভেঙে গেল। সুইজিং করি তো সেক্ষেত্রে দেখুন আমাদের লাইটটা কিন্তু জ্বলতেছে। এই হইলো আমাদের কাজ। এভাবে আপনারা আইপিএস তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আমরা একটা নাতাশার সার্কিট, এই সার্কিটটি যদি একবারই আমরা ফেলে দেই তো এই ফেলে দেওয়া সার্কিটটা আবার কি কাজে লাগান যাবে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের নতুন একটি কাজ দেখাবো। এই সার্কিটটি আমি এ জায়গার থেকে গার্নিং মেশিন দিয়ে কেটে নেব। তো সার্কিটটি আমি কেটে নিলাম। তো কাটার পরে আমি চাপ দিলাম, এই সার্কিটটি ভেঙে গেল। বাস এখন এই টুকরোটা আমরা আলাদা করব। আমার আরও কিছু কিছু আইডিয়া থাকবে এই ভিডিওর ভিতরে। ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটি দেখে। তো আমি আপাতত এই যে অর্ধেকটা সার্কিট দিয়ে আপনাদের কাজ করে দেখাবো, এই সার্কিটটা আলাদা রেখে দেব। তারপরে আমাদের এই সার্কিটটা দিয়ে, এই ট্রান্সফরমারটি দিয়ে আমরা আপনাদের আইপিএস তৈরি করে দেখাবো। এর মানে আমরা অর্ধেকটা সার্কিট কেটে ফেলে দিলাম, তারপর আমরা একটি আইপিএস তৈরি করে আপনাদের দেখাবো। এই সার্কিটটা আপনারা অনেকেই চিনেন, এটি একটা বাংলা সার্কিট। এই বাংলা সার্কিটটাও আমি এই জায়গা থেকে কেটে নিছি। তারপরে আর শুধুমাত্র এই যে আইসিডিয়া, এই আইসিডিয়া আমাদের অসিলেশনের কাজ করবে, যা দিয়ে আমরা এই আইপিএসটা তৈরি করতে পারব। তো আমাদের যেটুক প্রয়োজন এইটুক আমরা রেখে দিলাম। এখন এই তার দিয়ে, মাত্র চারটে তার দিয়ে এইটায় সংযোগ দেব। আমি এই জায়গায় চারটে তার লাগাবো। এই চারটে তার হইল আমাদের প্রথমেই দুইটা অসিলেশন 5 ভোল্ট, যেই অসিলেশন সার্কিটে 12 ভোল্ট ইনপুট হওয়ার পরে দুইটা 5 ভোল্ট অসিলেশন আউটপুট হবে, আর আমাদের এই মসপেট বা ফ্যাটের ভিতরে ঢুকবে। তো সেই অসিলেশনের তার দুইটা লাগাইনি। অসিলেশন মানে 5 ভোল্ট দুইটা অসিলেশন, পজিটিভ দুইটা ভোল্টেজ। তো এই দুইটা আমাদের অসিলেশন 5 ভোল্ট, এ সাইডেও 5 ভোল্ট ঢুকবে, এ সাইডেও 5 ভোল্ট ঢুকবে। তো আমি পর্যায়ক্রমে দেখাইতেছি যে কোন জায়গার থেকে আপনার 5 ভোল্টটা ঢুকবে। তো এই জায়গায় দেখেন, তো আমি ওভারলোডে লাল তারটা লাগাই দিলাম। এই জায়গায় দেখেন নেগেটিভ, এই জায়গায় হলো নেগেটিভ, এ জায়গার থেকেও নেওয়া যাবে। তো এ জায়গার থেকে প্রিন্ট এই জায়গায় আসছে, তো আমি নেগেটিভটা এই জায়গায় লাগাই দিলাম। তো এ পর্যায়ে আমার এই জায়গায় যে চারটে তার লাগানো হয়েছে, এই চারটে তার আমরা এই যে অসিলেশন বোর্ডটা নিছি, আমরা আইসি যে কানেকশন হবে সেই কানেকশনগুলো এই জায়গায় লাগাই দিতেছি। তো এটা হলো আমাদের অসিলেশন 5 ভোল্ট। এই জায়গায় দেখেন এই যে এইচ জেড, এই দুইটা হলো আমাদের অসিলেশন 5 ভোল্ট। তো এর সাইডে একটা অসিলেশন 5 ভোল্ট এই প্রিন্টের হয়ে এই ট্রানজিস্টারে আসছে, 547 ট্রানজিস্টারের কানেক্টরে আমি লাগাই দিলাম। তো দ্বিতীয়টাও আমাদের এই যে অসিলেশন 5 ভোল্টের কানেক্টরে লাগাই দেব, অতএব প্রিন্ট দেখেও আপনি লাগাইতে পারবেন। আমি আমার সুবিধা মতো আমি লাগাই নিতেছি। তো এটা হলো আমাদের নেগেটিভ, এই নেগেটিভটা আমরা এই যে নেগেটিভ আছে এই নেগেটিভে লাগাই দেব। ওভারলোডের তারটা আমরা পরে লাগাইলেও হবে, এ জায়গায় 3 তারেও কাজ হবে। তো এ জায়গায় যদি আমরা 12 ভোল্ট ইনপুট করি, তো সেক্ষেত্রে আমাদের এই জায়গাটায় ইনপুট করতে হবে আইসির দ্বিতীয় পিনে।
আইসির দ্বিতীয় পিনে আমাদের ইনপুট করতে হবে 12 ভোল্ট তো এই জায়গায় আমরা সুইজিং সিস্টেম করতে পারি তো এটা আমি লাগাইলাম না এটা হাতে ধরে আপনাদের দেখাবো তো 12 ভোল্ট আমি এই জায়গায় লাগাই নিতেছি 12 ভোল্ট তারটা যদিও কালো হয় এটা দিয়ে কিন্তু আমাদের পজিটিভ আসছে তো এটা পজিটিভ আর এটা হলো নেগেটিভ তো নেগেটিভটা আমরা কই লাগাইতে পারি এই যে আমাদের পাওয়ার বোর্ডের এই নেগেটিভ স্থানে তো আমাদের নেগেটিভ এবং পজিটিভ তারটা কিন্তু লাগানো হয়ে গেছে এখন আমরা এই যে হোল্ডারের তারটা ছোট করে ট্রান্সফরমার যে লুপ আছে এই লুপের সাথেই লাগাই দেব তারটার বড় করলাম না এই যে 100 ওয়াটের একটা লাইট আছে 100 ওয়াটের লাইটটা আমি এই জায়গায় লাগাই দিলাম জাস্ট এখন যদি আমি এই জায়গায় সুইজিং করি তো সেক্ষেত্রে দেখুন আমাদের লাইটটা কিন্তু জ্বলতেছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ শেয়ার করে দিবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ইএসবি বাংলা চ্যানেল